বন্ধুরা, বনে জঙ্গলে বিভাগের আমাদের আজকের গল্প লীলা মজুমদারের লেখা বনের ধারে। গল্পটি বাঘের চোখ গল্প সংকলনের অংশ ছিল। গল্পটি আমরা নিয়েছি লালমাটি প্রকাশনের লীলা মজুমদার রচনা সমগ্রের প্রথম খণ্ড থেকে। ছোটবেলায় পাহাড়ের দেশে থাকতাম, চারদিকে ছিল সরল গাছের বন, তাদের ছুঁচের মতো লম্বা পাতা, সারা গায়ে ধুনোর গন্ধ, একটুখানি বাতাস বইলেই শোষো একটা শব্দ উঠত। শুকনো সময় গাছের ডালে ডালে ঘষা লেগে অমনি আগুন লেগে যেত। সরল গাছের ডালপালায় ভরা সুগন্ধ তেল সেও ধুধু করে জ্বলে উঠত। বাতাসের মুখে সেই আগুন ছুটে চলত মাইলের পরে মাইল, পুরে ছাই হয়ে যেত। ঘন সবুজ বন মাঝে মাঝে পুরে ঝলসে থাকত। বনের ধারে যারা বাস করত তাদেরই হতো মুশকিল। আগুনের দাপাদাপি বন্ধ করবার জন্য পাহাড়ের গোড়া থেকে চূড়ো পর্যন্ত অনেকখানি জায়গা জুড়ে গাছপালা কেটে ফেলে চওড়া একটি ঘাস জমি তৈরি করে রাখা হতো। তার একদিকে আগুন লাগলে অতখানি খোলা জায়গা পার হয়ে অন্য ধারে আগুন পৌঁছানো শক্ত হতো। পাহাড়ের বাসিন্দারা ছেলে বুড়ো সবাই মিলে আগুনের সঙ্গে লড়াই করত। এক পাহাড়ের মাথা থেকে উঁচু গলায় কু বলে ডাক দিত। পাহাড়ের দেশে এক চূড়ো থেকে আরেক চূড়োয় মানুষের পৌঁছতে হলে অনেক খানাখন্দ বন বাদার পেরিয়ে যেতে হতো, কিন্তু শব্দ পৌঁছত এক নিমেষে। অমনি যত গা খালি করে সবাই মিলে পাতাশুদ্ধ গাছের ডাল ভেঙে নিয়ে বেরিয়ে পড়ত পিটিয়ে পিটিয়ে আগুন নেভাতে। আর বনের যত পশু পাখি তারা সব দলে দলে বন ছেড়ে পালাতে চেষ্টা করত। বনের জানোয়ার আগুনকে যত ভয় করে আর কোনো কিছুকে ততটা ভয় করে না। অন্য জানোয়ারের কাছ থেকে লুকিয়ে থাকা যায় গাছের ডাল পাতার রঙের সঙ্গে গায়ের রং মিশিয়ে দিয়ে, অন্য জানোয়ারের সঙ্গে লড়াই করা যায় নখ দিয়ে, শিং দিয়ে, খুর দিয়ে, দাঁত দিয়ে, কিন্তু আগুনের কাছ থেকে পালানো ছাড়া আর কোনো উপায় থাকে না। হুড়মুড় করে কাচ্চা বাচ্চাকে বুকে চেপে ধরে তারা বন থেকে বেরিয়ে পড়ে। তবে পাহাড় দেশের লোকেরা আগুন লাগার সময় জানোয়ার মারত না, সবাই মিলে আগুনের সঙ্গে লড়ত। আমাদের দুধদিত ডোরাক, শুকনো বুড়ো, মাথায় পশমের পাগড়ি বাঁধা, দুকানে দুটি পলা পড়া। তার বাড়ি ছিল বনের ধারে ঘাস জমির গা ঘেঁষে। ঘাস জমির ঢালুতে তার গরু ছাগল চরত, তাদের গলায় ঘণ্টা বাঁধা থাকত, সারা দিন পাহারা দিতে হতো। বনের মধ্যে কত জানোয়ারের বাস কে তার খবর রাখে, তবে বড় জানোয়ার থাকলেও টের পাওয়া যেত না। ডোরাক বলতো, সহজে ওরা খোলা জায়গায় মানুষের বসতির কাছে আসে না, যদি না খিদের তাড়নায় কি তার চেয়েও কোনো প্রবল রাগের বশ হয়ে আর সব ভুলে যায়। একবার ডোরা আমাদের ওই বনের মধ্যে নিয়ে গেছিল। চারদিকে শীতের শেষের রোদ ঝিলমিল করছে, কিন্তু বনের মধ্যেটা ঘন ছায়ায় ঢাকা। পায়ের নিচের মাটিটা স্যাঁতস্যাঁতে, তার উপর সরল গাছের পাতা পড়ে পুরো গালিচার মতো হয়ে রয়েছে। সরল গাছের মিষ্টি ধুনোর গন্ধের সঙ্গে কেমন একটা জানোয়ারদের উগ্র গন্ধ মিশে রয়েছে, কিন্তু কোথাও কাউকে দেখা যাচ্ছে না। গাছের গোড়ায় প্রকাণ্ড সব ব্যাঙের ছাতা গজিয়েছে, ডালে ডালে ফিকে সবুজ আগাছা বুড়ো মানুষের দাড়ির মতো ঝুলছে, ধরে একটু টানলেই পরপর শব্দ করে শেকড় শুদ্ধ উঠে আসে। সেখানে ফিসফিস ছাড়া কথা কইতেই ইচ্ছে করে না। ডোরাকের কানে কানে বললাম, তারা কোথায়? বনের মাঝে মৌ গাছ দেখলাম, সে কোনো একরকমের গাছই নয়, ঝাউ গাছ সরল গাছের মাঝখানে একটা মস্ত মরা গাছ, ডালপালা মেলে দাঁড়িয়ে আছে, একটা পাতাও নেই, কিন্তু গাছের খাজে খাজে ফাটলে শত শত মৌচাক, আর চারদিকে মৌমাছিদের সে কি গুঞ্জন, কান যেন ঝালাপালা হয়ে গেল। ডোরা ঠোঁটের উপর আঙুল রেখে আমাদের সাবধান করে দিলে, কিছু দূরে নিয়ে গিয়ে বললে, ও গাছের সন্ধান এখনো কেউ পায়নি, জানলেই দলে দলে এসে গভীর রাতে গাছের গোড়ায় আগুন দিয়ে দিত। মৌমাছিরা অমনি অন্ধের মতো সব চাক ছেড়ে বেরিয়ে পড়তো,
আর মানুষেরাও সমস্ত মধু লুটেপুটে নিয়ে চলে যেত। তোমরা যেন কারো কাছে মৌগাছের গল্প করো না, তাহলে লাখ লাখ মৌমাছির প্রাণ যাবে, মৌগাছ পুড়ে ছাই হয়ে যাবে। পাথরের ফাঁকে ডোরাক দেখালো সবুজ সাপ ঘুমোচ্ছে, গায়ের আঁটো চকচকে খোলসটা ঢিলে হয়ে গেছে। ডোরাক বললে, সারা শীতকাল ঘুমোবে সাপটা, একসময় পুরনো খোলসটা ছেড়ে দেবে আর নতুন খোলস গজাবে। কদিন শরীরটা নরম তুলতুলে হয়ে থাকবে, একটু কিছুতেই ব্যথা লাগবে, তারপর নতুন খোলসটা আঁটো সাঁটো শক্ত মজবুত হয়ে উঠবে। জানো তো ভাল্লুকরাও সারা শীতকাল ঘুমিয়ে কাটায়। ডোরাক আমাদের ওর বাড়িতে নিয়ে গিয়েছিল। বাড়ির বাইরের দড়িতে শুটকি মাছ শুকোচ্ছে, বনের ধারে বাড়ি, উঠোন পেরোলেই ঘাস জমি, তার ওপারে ঘন বন, সেই দিকে চেয়ে চেয়ে আমরা কচি ছোলা মধু দিয়ে খেলাম। তার আগের বছর ওই বনে আগুন লেগেছিল, 3 দিন ধরে কেউ নেভাতে পারেনি। মাথার ওপর আকাশটা রাঙা হয়েছিল, বাতাসের সঙ্গে ছাই উড়ে এসে ডোরাকের বাড়ির দাওয়াতে পড়েছিল। আগুনের আঁচ পেয়ে ডোরাকের গরু ছাগল পাগলের মতো হয়ে উঠেছিল, তাদের আর কিছুতেই বেঁধে রাখা গেল না। প্রথমটা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু কাঁপতে থাকল, তারপর লাফিয়ে ঝাঁপিয়ে খুঁটি উপড়ে বাড়ি ছেড়ে পালিয়ে গেল। ডোরাকের বউ বলেছিল, কাছে পিঠে আগুন লাগলে জন্তু জানোয়ারদের বেঁধে রাখতে হয় না। খুব কাছে আসতে পারেনি আগুন, পাড়ার সবাই মিলে অনেক দূর এগিয়ে গিয়ে আগুন ঠেকিয়েছিল। ডোরাক এত ক্লান্ত হয়ে গেছিল যে ঘুরে ঘুরে পড়ে যাচ্ছিল, দিক ঠাউর করতে পারছিল না। হঠাৎ দেখে বনের মধ্যে খানিকটা ফাঁকা জায়গা, হয়তো অন্য বছরের আগুনে অনেক গাছ পুড়ে গেছিল সেখানকার। তাদের জায়গায় চারা গাছ কয়েকটা বেরিয়েছিল, তবে চারা তেমন বড় হয়নি। খানিকটা দম নেবার জন্য ডোরাক সেখানে একটা গাছের গুড়ির ওপর একটু বসেছিল। এমনই সময় হুড়মুড় করে বন থেকে অনেকগুলি জানোয়ার বেরিয়ে এলো, তার মধ্যে একটা কালো ভাল্লুকও ছিল, তার বুকে একটা ছোট্ট ছানা। খোলা জায়গায় এসে তারা থমকে দাঁড়ালো, তারপর হয়তো মানুষ দেখেই যে যেদিকে পারে ছুটে পালালো। দিনের আলো কমে এসেছে, ডোরাক তাদের ভালো করে নজর করতে পারল না, কিন্তু মা ভাল্লুকটা সামনে পড়ে গেছিল, সে একেবারে পাথর বনে গেল। ছানাটা অমনি কুই কুই করে উঠল, ভাল্লুক হঠাৎ চমকে উঠে তাকে ফেলে নিমেষের মধ্যে কীরকম একটা চিৎকার করে আবার জ্বলন্ত বনের মধ্যে ঢুকে পড়ল। কোথায় গেল তার নিজের ছানা? ডোরাক অবাক হয়ে দেখল এটা ভাল্লুক ছানা নয়, নিদারুণ ভয়ে ভাল্লুকটা ভুল করে আর কারো ছানা তুলে নিয়ে এসেছে। কুকুর ছানার মতো শুকে শুকে বাচ্চাটা একেবারে ডোরাকের কোলের কাছে এসে হাজির। ডোরাক তাকে বুকে করে বাড়ি নিয়ে এসেছিল, তার বুক পেট ও পায়ের ভেতর দিকটা নরম সাদা রোয়ায় ঢাকা, উপরটা ফিকে হলুদ, তাতে মিহি একটু কালোর ছোপ ছোপ লেগে রয়েছে। মাথাটা গায়ের তুলনায় যেন একটু বড় মনে হলো। চিতাবাঘের ছানা, দুপায়ে উঠে দাঁড়িয়ে ডোরাকের হাঁটু চাটে, দুধ ছাড়া কিচ্ছু খায় না। ডোরাকের বউ কোলে নিলে তার বুকের মধ্যে মুখ গুজে বোধ হয় মাকে খোঁজে। বউয়ের মনটা কেমন করে, রাতে ডোরাকের কম্বলের তলায় ঢুকে ছানাটা ঘুমোয়। 3 মাস ছিল ছানাটা, বেশ বড় হয়ে উঠেছিল, সারা গায়ে মোলায়েম কালো চাকা চাকা দাগগুলো স্পষ্ট হয়ে ফুটেছিল। বাড়ি ময় একটা বাগ বাগ গন্ধ লেগে থাকত, বাইরের কুকুররা আর ভেতরে এসে জ্বালাতন করতো না। ছানাটাকে ওরা নিরামিষ খাওয়াতো, দুধ ভাত ডাল তরকারি পাকা কলা খেতে ভারী ভালোবাসত। টক দইয়ের সঙ্গে পাকা কলা মেখে দিলে চেটে পুটে খেয়ে ল্যাজ নেড়ে টেড়ে একাকার করত। বউয়ের বাবার 90 বছর বয়স, লাঠি ভর দিয়ে পাহাড়ময় টুকটুক করে ঘুরে বেড়াতো। সে বলতো, বাঘ পোষা যে সে কম্ম নয়, খবরদার যেন রক্তের স্বাদ না পায়,
শিরার ভিতরকার ঘুমনো আগুন যেন জ্বলে না ওঠে। এমনই ধারার কথা বলতো বুড়ো, আর ছানাটা উনুনের পাশে শুয়ে শুয়ে ওর দিকে এক দৃষ্টে চেয়ে থাকত। হলদে চোখের পেছনে মনে হতো কে যেন বাতি জ্বেলেছে। কিচ্ছু বলতো না কাউকে, মুরগির ছানাগুলো ওকে একটুও ভয় পেত না, ওর পিঠে চড়ত। ততদিনে শীত কেটে গেছে, চারদিকের পাহাড়গুলো সবুজ হয়ে উঠেছে, ন্যাড়া গাছের পাতার কড়ি সব খুলে গেছে, রোদ ঝিকমিক করছে, সর্বজয়া গাছে কলি ধরেছে, দক্ষিণ দিক থেকে বাতাস দিচ্ছে, প্রজাপতিরা উঠছে। সারা সকাল ছানাটা বনের দিকে এক দৃষ্টে চেয়ে থাকত। দুপুরে দই ভাত না খেয়ে কালো মুরগিটাকে ধরে সকলের সামনে কড়মড়িয়ে চিবিয়ে খেল। কেউ বাধা দেবার আগেই কম্ম শেষ। ডোরাকের বউ কেঁদে কেটে সারা, আমার মানত করা কালো মুরগি, বাড়িতে আবার যেন কোনো অকল্যাণ না হয়। রাগ করে শেকল দিয়ে ছানাটাকে বেঁধে রাখল, রাতেও তাকে ঘরে তুলল না। শুলো না সারা দিন ছানাটা, খালি বনের দিকে এক দৃষ্টিতে চেয়ে থাকল। পরদিন সকালে দোর খুলে বউ দেখে রাতে কখন শেকল ছিঁড়ে সে পালিয়ে গেছে। ডোরাকের কাছে গিয়ে বউ কেঁদে পড়ল, যেমন করে পারো ওকে ধরে আনো, আমি ওকে বেঁধে রাখবো, মাংস খেতে দেবো। ডোরাক শুধু মাথা নাড়ল। বউয়ের বুড়ো বাবা বলল, আমাদের জঙ্গল দপ্তরের দরজার উপর লেখা আছে বন থেকে জানোয়ার তুলে আনা যায়, কিন্তু জানোয়ারের মন থেকে বন তুলে ফেলা যায় না। শুকনো গাছের পুড়ছে পাতা, উড়ছে ধোঁয়া, ঘুরছে মাথা, ভালুক মাথার ছোট্ট ছানা বুকের ভেতর জড়িয়ে ধরে এক দৌড়ে হার না মানা বুঝল হঠাৎ কি ভুল করে। সঙ্গে তো চিতার ছানা, এ তো সে নয়, মা ভালুকটা ছুটল বনে আপন মনে দুঃখ ভয়ে। চিতার ছানা উঠল ঘরে, মানুষ মাতার লালন করে, বেশ কটা মাস চলল ভালো, বুকের ভেতর বন কি উধাও, হঠাৎ সেদিন উঠল জেগে ঘুমিয়েছিল যায়নি কোথাও, বনের পশু ফিরল বনে বাঁধো তারে অকারণে। বন্ধুরা তোমাদের ভালো লাগলো তো? বন্ধুরা আমাদের এই উপস্থাপনা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করো আর বেল আইকন প্রেস করো।